কারোবার হাতত বড়ালি মাছ তো কারোবার হাতত রৌ, পুরুষ মহিলা মাছ ধরাত ব্যস্ত। এই দৃশ্য শিলচর বেতুকান্দির মহিষা বিলর হয়। এয়াই মহিষা বিল যি 2022 চনত শিলচরের ভয়াবহ বানপানীর সময়ত চর্চাত আহিছিল। নতুন বছরত এই বিলখনলৈ পুনৰ আৰম্ভ হৈছে হুলস্থুল। পিছত কিহৰ কাৰণে হুলস্থুল? এই বিলখনত পানী বহুদিনলৈ কমি নোযোৱাৰ বাবে মাছ ধৰিব পৰা নাছিল। খৰালি বতৰ আৰু কেইবা মাহ ধৰি বৰষুণ হোৱা নাই, গতিকে বিলখন শুকাই গৈছে। শুকান বিলত দেখা গ'ল মাছৰ গতিবিধি। হাজাৰ হাজাৰ মানুহ সেই মাছ ধৰাত ব্যস্ত হৈ পৰিছে। পুৱাৰে পৰাই হঠাতে হাতে হাতে জাকৈ লৈ মাছ ধৰাত নামিছে হাজাৰ হাজাৰ লোক। কোনোবাই যদি বিভিন্ন জাকৈ দি মাছ ধৰিছে, আন কোনোবাই আকৌ হাতেৰে ধৰিছে প্ৰকাণ্ড প্ৰকাণ্ড মাছ। এক কথাত মৎস্যমেলাত পৰিণত হৈছে শিলচৰৰ মহিষা বিল। রৌ বরালি আদিকে ধরে বিভিন্ন মাছ ধরাত ব্যস্ত হয়ে পড়েছে মৎস্যমেলাত। পুরুষের সমান্তরালক মহিলা সকল ব্যস্ত এই মাছ ধরাত। এই বিলখন কিমান ডাঙর হব পারে সেই বিষয়ে বহুতরে কোনো ধারণা নাই। এই মহিষা বিল 5000 বিঘা মাটিত। এতিয়া অনুমান করক ইয়াত কিমান মাছ থাকিব পারে। স্থানীয় একাংশর মতে 2022 চনের ভয়ঙ্কর বানপানীর সময়ত বেতুকান্দির এই মহিষা বিলত মাছ সুমাই পড়েছিল আর এইবার বিলটোর পানি হঠাৎই কমি যাওয়াত মাছের উজান উঠিছে। এই খবর অঞ্চলজুড়ে বিয়পি পড়ার পিছতেই কাছাড় জেলার বিভিন্ন প্রান্তর পৰা হাজার হাজার মহিষা বিলত আহি উপস্থিত হয়েছে মাছ ধরাত। বাউ রৌ গাছকাপ মানুষ কয়েক হাজার মানুষ। এটা তো বিল আজকে বিগত 10-15 বছর থেকে মাছ মারা না, জল থাকে। এবার জল কমছে লেগিয়া মানে মাছটা মারা বিল। এই বিলে সব মাছ মারার মানে ইচ্ছা হয়েছে আর কি। গত ফ্লাড হয়েছিল, যে ফ্লাড হয়েছিল যে মাছগুলো আসলা গত বছর এখানে জল কমছে না, তার কারণে মাছ মারছে না। এই বছর এখানে জল কমছে, একজন দুইজন পইলে আইছেন, প্রথম আইছেন, আবার পরে দেখছেন মাছ প্রচুর মাছ মারা সব দিক থেকে, বড় করার সব দিক থেকে মানুষ এটা তারা মাছ মারটা উৎসাহিত চলছে, এটা মাছের মেলা চলছে। আইলাকানির দিকে পর্যন্ত আইছেন কেন মাছ মারা। দেখছো তো।